আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে ঘরে বসে পানির হিটার নিজে নিজেই তৈরি করতে পারবেন। এই হিটারের মাধ্যমে চা, কফি, ডিম সিদ্ধ ইত্যাদি পানি আপনারা গরম করতে পারবেন। তাহলে চলেন আর দেরি না করে আজকের মূল ভিডিওটি শুরু করি। দর্শক, আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আমি একটি ডিব্বা নিয়েছি, দেখেন ডিব্বার পেছে দেখেন আমি দুইটা ফোল্ড করে নিয়েছি আগে থেকেই। তারপর দেখেন আমি একটি কাঠের টুকরো নিয়েছি, এটাও আগে থেকেই দুইটা হোল্ড করে নিয়েছি। তারপর দেখেন এসএসের দুইটা নাট বোল্ট নিয়েছি, নাট বোল্টে দেখেন দুইটা তার আমি দুইটাই সোল্ডারিং করে লাগিয়ে দিয়েছি। এখানে এটা আমি প্যাচ দিয়ে হাট করে লাগিয়ে দিলাম। তারপর দেখেন এই বাঁশের টুকরো হোলের ভিতর আমি দুইটা সুন্দরভাবে লাগিয়ে দিব। এই হিটারের মাধ্যমে আমি গরম পানি করে আপনাদের দেখিয়ে দিব। সম্পূর্ণ ভিডিও দেখেন, আশা করি বুঝতে পারবেন। আমি একইভাবে দুইটা এসএসএর রডি লাগিয়ে দিব। তারপর দেখেন এটার দূরত্বটা, কিন্তু এটা হচ্ছে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স যদি আপনার বেশি হয় তাহলে পানি গরম হতে কিন্তু অনেক সময় লাগবে। দেখেন আমি আগে একটি ফোটা করছিলাম, অনেক দূরত্ব হয়ে যায়। তারপরে আমি আবার দেখেন কাছাকাছি আরেকটা হোল্ড করে নিছি। এদিকে লক্ষ্য রাখবেন দুইটা রড যাতে শর্ট না হয়, একত্র না হয়। এখন আমি দেখেন আরেকটা প্যাচ দিয়ে এটাকে লাগিয়ে হার্ড করে দিব, মজবুত করে দেব যাতে রডটা এদিক ওদিক না যায়। দেখেন আমি এটাও ওটার মতো আরেকটা প্যাচ দিয়ে হার্ড করে দিচ্ছি। দেখেন অনেক কিন্তু হার্ড হয়ে গেছে দুইটা রডটি। তারপরে দেখেন যে আমি যে ডিব্বার প্যাচটা আগে থেকেই হোল্ড করে রাখছিলাম যাতে ভিডিওটা অনেক বড় না হয়, তার জন্য আমি কাজগুলো আগে থেকেই কিছু গুছিয়ে রাখছি। এখন দেখেন আমি এটা এই ফোল্ডের ভিতর লাগিয়ে দিব। দেখেন তারপরে এটাও আবার আগের মতো আরেকটা প্যাচ দিয়ে হার্ড করে লাগিয়ে দিব। আশা করি দর্শক আপনারা বুঝতে পারতেছেন। দেখেন এটাও আমি ওই একইভাবে সেম একটা প্যাচ দিয়ে লাগিয়ে দিলাম। দেখেন আমার কিন্তু হিটার কয়েলটা হয়ে গেল। এখন দেখেন আমি কেবলটা প্লাগে কানেকশন করে দিব। দর্শক, আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর একটা শেয়ার করবেন। আর আমার নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন। দেখেন আমার ফ্ল্যাগটি কানেকশন হয়ে গেছে। আমার হিটারের কাজটি সম্পূর্ণ হয়ে গেল। এখন দেখেন আমি পানি দিয়ে তারপর পানিটা গরম করে আপনাদের দেখাচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে নেবেন। এখন দেখেন আমি হিটারটা সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি, ডিব্বার ফেসটা সুন্দরভাবে লাগিয়ে দিব। লাগিয়ে এখন দেখেন আমি পাওয়ার দিয়ে দিব। হিটারের পাওয়ারটা আমি দিয়ে দিচ্ছি। দেখেন এখন
এখন দেখেন টেস্টের মাধ্যমে পাওয়ারটা চেক করে আপনাদের দেখাচ্ছি। দেখেন হিটার অলরেডি পাওয়ারটা পেয়ে গেছে, তার মানে আমার পানিটা গরম হচ্ছে। পানিটা গরম হতে কিন্তু 2 থেকে 3 মিনিট লাগবে, তার জন্য আমি ভিডিওটা কেটে আবার আসতেছি 2-3 মিনিট পর। দেখেন দর্শক, আমি আবার চলে আসলাম ভিডিওতে। দেখেন আমার পানিটা কিন্তু অলরেডি গরম হয়ে গেছে, দেখেন ভাপসো বের হচ্ছে। এখন আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন খুলে, ঢাকনাটি খোলার আগে দেখেন সাবধান পাওয়ারটা অফ করে নেবেন। দেখেন পাওয়ারটা আমি অফ করে দিলাম, তারপর আমি ঢাকনাটা খুলব। আপনারাও সেম এইভাবেই কাজটা করবেন, পাওয়ার দিয়ে ঢাকনায় হাত দিবেন না বা স্পর্শ করবেন না, পাওয়ারটা বন্ধ করে তারপর এটা খুলবেন। দেখেন আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন পানিটা কিন্তু অলরেডি ভালোই গরম হচ্ছে, গরম হয়েছে, দেখেন ভাপস বের হচ্ছে। আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আমি আবারও বলছি, তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমার নতুন ভিডিওগুলি আপনি সবার আগে পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।